वेलकम टू माय চ্যানেল নিশান নিউ মাইজার স্টুডেন্টস আমরা ক্লাস 12 যে নাটক প্রপোজাল নিয়ে আলোচনা করছিলাম আজকে তার নেক্সট স্টেপ খণ্ড সেই খণ্ড নিয়ে আলোচনা করব যেহেতু নাটকটা অনেকটা বড় এবং যদি আমি বেশি করে ক্লাস করে নিই তাহলে কি হবে সময়টা অনেক বেশি লাগবে অর্থাৎ ভিডিওর ডিউরেশনটা অনেক বেড়ে যাবে তো যার জন্য আমাদের খণ্ডে খণ্ডে এটা পড়াতে হচ্ছে যাতে করে তোমাদেরও সুবিধা হয় এবং ভিডিওর যে টাইম সেটাও যাতে সংক্ষিপ্ত করে রাখা যায় তো দেখো এরপর চুবুকাও কি বলছে হোয়াট ইজ দ্যাট কি ব্যাপার হোয়াট ডিড ইউ সে তুমি কি বলতে চাইছো दामी करा Which way? কোন ভাবে? Where is the door? কোথায় দরজাটা আছে?
ও আই থিঙ্ক আই এম ডাইং, ও আমার মনে হচ্ছে যেন আমি মারা যাচ্ছি, মাই ফুড স্কোয়েড নাম, আমার পাগল যেন মনে হচ্ছে অবশ হয়ে যাচ্ছে, নাম মিন্স হচ্ছে অবশ হয়ে যাওয়া। এরপর দেখো গোস টু দা ডোর, দরজার সামনে গিয়ে যাচ্ছে, লোমো দরজার সামনে যাচ্ছে, চুবুকম কি বলছে ফলোইং হিম, তাকে ফলো করে করে যাচ্ছে, এন্ড ডোন্ট সেট ফুট ইন মাই হাউস অ্যাগেইন, অর্থাৎ চুবুকম বলছে তুমি কিন্তু আমার বাড়িতে আর কোনোদিন পা রাখবে না। রাডাল্লা কি বলছে টেক ইট টু কোর্ট, এটাকে কোর্টে নিয়ে যাও, উই উইল সি, আমরা দেখে নেবো, ঠিক আছে তুমি কোর্টে নিয়ে যাও আমরা দেখে নেবো। লোমব স্ট্যাগার সাউন্ড, এরপর কি হচ্ছে না লোমব চলে গেল, চুবুকম বলছে কি না ডেভিল টেক হিম, ডেভিল বলছে হচ্ছে তাকে দত্ত নিয়ে যাক, ঠিক আছে। এরপর রাডাল্লা কি বলছে হোয়াট আর রাস্কেল, কি রাস্কেল, হোয়াট ট্রাস্ট ক্যান ওয়ান হ্যাভ ইন ওয়ানস নেভার আফটার দ্যাট, এর পরেও একজন আয়োজন প্রতিবেশীকে কিভাবে বিশ্বাস করবে। চুবুকম কি বলছে দা ভিলেন দা স্ক্রিউ, অর্থাৎ একজন বদমাইশ লোক। রাডাল্লা বলছে কি দা মনস্টার দত্ত, ফার্স্ট হি টেকস আওয়ার ল্যান্ড অ্যান্ড দেন হি হ্যাজ ইম্পিউডেন্স টু অ্যাবিউজ আস, প্রথমত সে আমাদের জমিটাকে বলছে আমাদের, সে জমি আমাদের দখল করতে চায়, তারপরে আমাদের কি বলছে না আমাদেরকে অপমান করতে চাইছে, অপমান করছে, তার কি সাহস। চুবুকম বলছে অ্যান্ড দ্যাট ব্লাইন্ড হেড, এবং ওই কানা মুরগিটা, ইয়েস দ্যাট টার্নিপ ঘোস্ট, ওই ভূতটা হ্যাজ দ্য কনফাউন্ডেড চেক টু মেক আ প্রপোজাল, এবং কি না সে একটা প্রস্তাব নিয়ে এসে আমাকে হতভম্ব করে দিয়েছিল, অ্যান্ড সো অন, হোয়াট আ প্রপোজাল, কি একটা প্রস্তাব। রাডাল্লা বলছে হোয়াট প্রপোজাল, কি প্রস্তাব। চুবুকম বলছে হোয়াই হি কেম হিয়ার সো অ্যাজ টু প্রপোজ টু ইউ, অর্থাৎ এরপর চুবুকম এই লোমবের এখানে আসার যে আসল কারণটা, সেই আসল কারণটা এখন নাটাল্লাকে বলছে, কি বলছে না যেহেতু চুবুক লোমব এখানে এসেছিল কি জন্য, না নাটাল্লাকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য। নাটাল্লা বলছে টু প্রপোজ টু মি, আমাকে বিয়ের প্রস্তাব দিতে, হোয়াই ডিড নট ইউ টেল মি সো বিফোর, অর্থাৎ কি এই কথাটা তুমি কেন আমাকে আগে বলনি যে সে আমাকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য এসেছে, ঠিক আছে। এরপর দেখো চুবুক বলে সো হি ড্রেস আপ ইন ইভিনিং ক্লোথেস, তার জন্যই তো সে সান্ধ্যকালীন পোশাক পরে এসেছিল, দা স্টাফ সেগাস দা উইঞ্চ ফেস ফার্ম, অর্থাৎ কি না সে হচ্ছে কি না এই স্টাফ সেগাস মিন্স হচ্ছে কি তো অপমান করার ক্ষেত্রে এই শব্দগুলো ইউজ করা হয়ে থাকে, দা উইজেন ফেস ফার্ম, উইজেন ফেস ফার্ম বলতে কি না তাকে আবার অপমান করা হয়েছে, যেন মনে হচ্ছে কি তার মুখগুলো কুচকে গেছে এবং সে দেখতে অসুন্দর, এরকমটা বোঝাবার জন্যই বলা হয়েছে। নাটাল্লা বলছে কি টু প্রপোজ টু মি, আমাকে প্রস্তাব দেওয়ার জন্য, আ ফলস ইন অ্যান ইজি, ফলস ইন টু অ্যান ইজি চেয়ার অ্যান্ড ওয়েলস, এবং সে একটা ইজি চেয়ার উপর পড়ে গিয়েছে মানে বসে গিয়েছে, এবং অ্যান্ড ওয়েলস অর্থাৎ তখন চিৎকার করে বলছে ব্রিং হিম ব্যাক ব্যাক আ ব্রিং হিম হিয়ার, অর্থাৎ তাকে ফিরিয়ে নিয়ে এসো, ফিরিয়ে নিয়ে এসো, তাকে এখানে ফিরিয়ে নিয়ে এসো। এখনই চুবুকম বলছে ব্রিং হুম হিয়ার, কাকে এখানে ফিরিয়ে নিয়ে আসবো। রাডাল্লা কি বলছে কুইক কুইক আই এম ইল, ফেচ হিম, অর্থাৎ কি তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি অসুস্থ, ফেচ হিম, ফেচ মিন্স হচ্ছে আনা, অর্থাৎ তাকে এখানে আনো। এবার চুবুকম কি বলছে হোয়াট ইজ দ্যাট, কি ব্যাপার, হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইউ, তোমার আবার কি হয়ে গেল, ক্লাচেস ইজ হেড, অর্থাৎ কি না সে তার মাথা ধরে যাওয়ার, বাবা তোমার আবার কি হয়ে গেল, ও আনহ্যাপি ম্যান দ্যাট আই এম, অর্থাৎ কি না আমি কি অসুখী মানুষ, আই শ্যাল শুট মাই সেলফ, আমি যেন মনে হচ্ছে নিজেকে গুলি করে মেরে ফেলি, আই শ্যাল হ্যাং হ্যাং মাই সেলফ, এখন কি আমি নিজেকে গলায় দড়ি দিয়ে ছুড়ে যাই। নাটাল্লা কি বলছে আই এম ডাইং ফেচিং, আমি কিন্তু মারা যাচ্ছি, তাকে তুমি নিয়ে এসো। চুবুকম বলছে অ্যাডভান্স ডোন্ট ইয়েল, ঠিক আছে এখনই যাচ্ছি তুমি চিৎকার করো না। এরপর রানস আউট আ পজ নাটাল্লা স্টেপানোভা ওয়েলস, এবং কি হচ্ছে না এরপর চুবুকম ওই স্টেজ থেকে বেরিয়ে যাচ্ছে, নাটাল্লা স্টেপানোভা কি হচ্ছে না চিৎকার করছে। নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাসে, এবং পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী যে অংশটা আছে সেই অংশটাকে নিয়ে আলোচনা করব। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুর সাথে শেয়ার করতে ভুলো না, এবং এই চ্যাপ্টার থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন 2024 এইচএস পরীক্ষার জন্য সেগুলো অতি অবশ্যই কিন্তু আমরা আলোচনা করবো, এবং সেগুলো তোমাদেরকে পরীক্ষার আগেই কিন্তু জানিয়ে দেবো, এবং পরীক্ষার প্রস্তুতি যাতে তোমাদের সুবিধা হয় সেরকমই কিছু ব্যবস্থা করা হবে। থ্যাংক ইউ।